বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে হেরেছে টাইগাররা। প্রতি ম্যাচেই ব্যাটারদের পারফরমেন্স ছিল হতাশাজনক। টপ অর্ডার ভালো করলে ব্যর্থ হচ্ছে মিডল অর্ডার, আবার মিডল অর্ডার ভালো করলে ব্যর্থ হচ্ছে টপ অর্ডার। তবে এসবের মাঝেই একজন ব্যাটারকে নিয়ে হচ্ছে প্রশংসা। তিনি হলেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম তিন ম্যাচে আলো ছড়াতে না পারলেও ভারতের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। টিম ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন এই ওপেনার। ফুট মুভমেন্ট, শর্টের স্টাইল সব মিলিয়ে ক্লাসিক একটি ইনিংস উপহার দিয়েছিলেন তামিম। শার্দুল ঠাকুরের পরপর তিন বলে ছয় চার ছয় হাঁকানো মনে ধরেছে সবার। এই প্রতিশ্রুতিশীল ব্যাটারকে বিশ্বকাপের মঞ্চে সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকদের প্রশংসায় ভাসাচ্ছেন গ্রেট ক্রিকেটাররা। এমন ইনিংসের জন্যই তামিমকে টানা খেলানো হয়েছে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। আমরা বুঝতে পেরেছি সে খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার। সে ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠেছে। তাকে অবশ্যই অনেক বেশি ম্যাচ খেলানো উচিত। এমন এক প্রতিভাকে দলে নেয় আমি বিসিবি নির্বাচকদের কৃতিত্ব দেব। জুনিয়র তামিমের প্রশংসা করলেও বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে সমালোচনা করেছেন এই কিংবদন্তি। মুশফিক মাহমুদুল্লাহর ব্যাটিং অর্ডার পেছানোর কোনো যুক্তি দেখছেন না তিনি। এমন ইনিংসের জন্যই তামিমকে টানা খেলানো হয়েছে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। আমরা বুঝতে পেরেছি সে খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার। মিডল অর্ডারের বিপর্যয় কিভাবে একজন অভিজ্ঞ ব্যাটারকে নিচে খেলানো হয়। মাহমুদুল্লাহ 7-8 নম্বরে কেন খেলবে? তার টেকনিক ভালো, অভিজ্ঞতা আছে এবং সে ভালো একজন ফিনিশার। শুধু বাংলাদেশের ব্যাটিং অর্ডার নয়, বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য মিরপুরের স্লো উইকেটকেই দায়ী করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।